ওই সময়টার মধ্যে আমি খুব বিপদে ছিলাম, আমি জেলখানার মধ্যে আছিলাম, তুমি বিশ্বাস করো? থাক, তোমার মুখে আর আমি একটা কথা শুনতে চাই না। তোমারে বিশ্বাস করব আমি? তুমি তো একটা বেঈমান। আমি কোনো বেঈমান লোকরে বিশ্বাস করতে চাই না। সোনা, এই যে না, তোমার জুতা ঠিক হয়েছে? ঠিক আছে ঠিক আছে, দাও আমার আমার হাতে থাক। তুমি এত সুন্দর কেন? ও মা, এটা কেমন কথা বললা? তুমি কি এর আগে কোনো মেয়ে দেখো নাই? তোমার বউরে কি তোমার শুধু সুন্দর মনে হয়? অবশ্যই, আমার বউয়ের মতো সুন্দর এই দুনিয়াতে কেউই নাই। সেটা নায়িকা ক্ষেত্রে নেই কো, আরো সরিয়ে কো, আমার বউয়ের চাই সুন্দর কেউ না। আর আমি অন্য মেয়ে দেখুন কেন? আমি তো শুধু আমার বউটারই দেখুন। বোমা বোমা, তোমার শ্বশুরে বাইরে যাবো, একটু নাস্তা দাও। দেখছো সোনা, আমি সব সময় তোমার কাছেই থাকতে চাই, পাশে থাকতে চাই, কিন্তু আম্মা একটু পর পর ডাকাডাকি করে শুধু কাজের কথা বলে, ভাল লাগে বলো? না, ভাল লাগবে কেন? ভালো লাগার কথাও না। আসো না, তুমি কোনো কাজে যাবো না, দরকার বললে এই বাড়িতে খুনাখুনি হয়ে যাবো, কিন্তু তুমি কোনো কাজ করতে পারবে না। তুমি যদি কাজ করো তাহলে তোমার এই সুন্দর চেহারাটা, এই সুন্দর হাত দুইটা নষ্ট হয়ে যাবো। আমি তো সেটা সহ্য করতে পারবো না, যত কাম আছে মা করবো নি, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি শুধু সারাদিন আমার চোখের সামনে বসে থাকবা, ঠিক আছে? তা না হয় থাকলাম, কিন্তু মা, মায়ের বিষয়টা আমি দেখতেছি, তুমি কোনো চিন্তা করো না। তুমি কিন্তু এই বিষয় নিয়ে একদম চিন্তা করবে না। আমি বইয়ে পড়ছি কোন মানুষ যদি চিন্তা করে তার চেহারার মধ্যে নাকি তাড়াতাড়ি বয়সের সাপ চলে আসে, ঠিক আছে? তুমি কোনো চিন্তা করবে না, আমি তো আছি, আমি দেখতেছি, ঠিক আছে? মা, আমি আচ্ছা, তুমি একটা কথা কও তো, যখনই আমি পোলা বিয়া করাই নাই তখন কি তুমি এই বাড়ির কাম একলা করো নাই? সমস্ত কাম তুমি একলা করছো, আরো আরো নতুন বিয়ে হয়েছে, আর একটু ঘরে একটু সময় দিবো, একটা আড্ডা দিবো, গল্প করবো, হাসি ঠাট্টা করবো, তাতে তোমার সমস্যাটা কি? তুমি এই কথা কো কোন আটকিলে? হ্যাঁ, আমরা বউ আহে নাই, তোমার মায়ের কি একটা কামে আত্মি বাদ দিছি, ঠিক মতো কাজ কাম করছি, তারপরে ঘরে বইয়া থাকছি। আরে তোমার আমার এই পাকিস্তান আমলের কথা বল, তুমি বাদ দাও, ওখানে তো ডিজিটাল জমানা, ওখানে পোলাপন এত সবকিছু, ওকে মন জোগাই চলতে হবে, বুঝছো? আর শোনো, এই যে তুমি যদি আমার নাস্তা না দাও তাহলে আমি বাকি বাজারে গিয়ে নাস্তা খাবো। যাও খাও গো যাইয়ে, তোমার কি তোমার তো কোনো কাস্টম করণ লাগে না, সব তো করণ লাগে আমার, এর জন্যই তো তোমার কোনো কথা নাই। কি বাবা, বাড়িতে সব কি শুরু হইছে? আর মা, তুমি তো মনে বউমারে এরকম ভাবে সবসময় কামিনে কাটা হোক লেগে কত দিই। আচ্ছা তুমি কত দিই, আমার এত সুন্দর একটা বউ, এই বউ যদি রোহিতের মধ্যে কাম করে তাহলে বউটা আমার কালো হয়ে যাবো না? দেখছো দেখছো, দাদুবি কয় কি, বাপ মাই জেনে খারাপ হয়েছে, এই সরম লজ্জাটা পর্যন্ত নাই, আর বউর উপরে কত দরদ, মা যে দিকটা খাইতে মরে এই রসকে দেখে না। দরদ একটু থাকবো, ওই নতুন বিয়ে শাদি করছে, এখন ওর একটু তুমি বোঝার চেষ্টা করো না কি লেগা। আজকে ঠিক আমি দরদ বুঝামুনি, আমার সব কাজটা বন্ধ, যা ইচ্ছা তাই করো তোমরা। আচ্ছা যাও, আমি তোমার কামে সহযোগিতা করে দেবো, তারপর তুমি নাস্তাটা বানাও গা। আমি পারবো না, বউমার কাছে থাও গা। দেখছো দেখছো বা, একটু কাজ করো ঠিক আছে, বউমার তো আমি কাম কাজ করতে দিই না। তুমি তো ঠিকই আছো, কিন্তু মা জানে ইদানিং কি বা শুরু করছো, দেখো না তুমি খালি খেজার মেজার করে, আব্বা যদি বেশি ঝামেলা হয় তাহলে আমার ভিন্ন করে দাও। আব্বা তোমার বৌমা ঘরে একা রয়েছে, অনেকক্ষণ ধরে রয়েছে, আমি তাহলে ঘরে যাই।
সব রিলেশন করবি তো থাপড়ে দাঁত ফাড়িয়ে দিব আমার বড় বোন যদি করতে পারে আমি করলে প্রবলেম কথা কম বল যা এখন আস ইরে আরে ভাই কেমন আছো এই তো ভালো আচ্ছা রে কারা এটা আমার চাচাতো বোন চাচাতো বোন ভাইয়া তাহলে কাজ করো মার সাথে দেখা করে যাও আর দুপুরে খাইয়া যাইও না রে খাইয়া আর যামু না শোন মুন্নি এই যে মোটরসাইকেল দেখতেছস এটা বাড়ি থেকে আইয়া কিনছি পায়ে হেঁটে তোর ঘোরার বয়স তো নাই আর সেই সময়টাও নাই আমি জানোস তো তোর ভাই টাকা আছে তাই ভাবতাছিলাম এই মোটরসাইকেল যেহেতু আছে পিছে বহাইনার লোকের একটা দরকার এই জন্য বাইরে আইছি দেখি কোনো বাতি যদি পছন্দ হয় নাকি চোখ কান খোলা রেখে একটু ভালোভাবে খুঁজো আশেপাশে তাকিয়ে দেখো অনেক লোকজন আছে হ্যাঁ আশেপাশে তো অনেক কিছুই দেখা যায় এখন সব জিনিসই কি আর আমার হইব হয় তো হতে পারে ঠিক না আচ্ছা যা ওটা দেখ মুনি আর আমুনি তো করতে যা আচ্ছা ঠিক আছে আমি যাই আচ্ছা যা আপু আসো যা জেলখানার মধ্যে আছিলাম তুমি বিশ্বাস করো তোমার মুখে আর আমি একটা কথা শুনতে চাই না তোমারে বিশ্বাস করব আমি তুমি তো একটা বেঈমান আমি কোনো বেঈমান লোকরে বিশ্বাস করতে চাই না দয়া করে তুমি এখন এই জায়গাতে আসতে পারো না না এসব তুমি কি কও এত দিন পরে তোমার সাথে আমার দেখা হইলো আর তুমি আমারে দূর দূর করে তাড়া দিতেছো এটা কিন্তু ঠিক না এই দেখো তোমার মুখে আমি আর একটা কথা শুনতে চাই না তুমি এই জায়গা থেকে যাবা কিনা তাই বলো এটা আমার শ্বশুরবাড়ির এলাকা আমি চাই না যে শ্বশুরবাড়ির এলাকার কেউ জানুক তোমার আমার সম্পর্কের কথা আমার স্বামী একটু পরে এখানে চলে আসবো তাড়াতাড়ি চলে যাও এখান থেকে কতটা দিন পর তোমার সাথে আমার দেখা হইলো আর তুমি কিনা আমার দূর দূর করে তাড়াই দিতেছ এটা কিন্তু ঠিক করতেছ না আচ্ছা ঠিক আছে আমি মানলাম আমি এখন চলে যাবো কিন্তু একটা কথা শুনে রাখো আমি কালকে বিকেলে আবার আসতেছি আমার অনেক কথা আছে সেই কথাগুলো তোমার সবই শুনতে হইব এ আমি গেলাম শোনা এই যে না তোমার জুতো ঠিক আছে দাও আমার হাতে থাক ঠিক আছে বাড়িতে চলো আচ্ছা ঠিক আছে চলো কি ব্যাপার তোমার কি মন খারাপ কই না তো মন খারাপ হবো কেন আসলে তোমার ছাড়া অনেকক্ষণ একা একা দাঁড়িয়ে আছি তো সেই জন্য ভালো লাগতেছিল না ও না তারপরে তোমার মুখ দেখে কেমন জানি তুমি কি আমার কিছু কোবা তোমার কি কিছু লাগবো না কিছু লাগবো না লাগলে তো আমি তোমারে জানাই তাই না চলো বাইতে চলো আচ্ছা তুমি খালি পায়ে ভাবে হেঁটে যাবা যদি পায়ে ব্যথা পাও চলো আমি তোমার কোলে করে নিয়ে যাই আরে না না তুমি যে না রাস্তার মধ্যে কোলে নিবা লোকজন কি বলবো আরে আমার বউরে আমি কোলে নিব লোকজন কি কইলো তাতে আমার কি আসে যায় না থাক দরকার হলে তুমি বাড়িতে গিয়া কোলে নিও এবার এমনিতেই চলো আচ্ছা ঠিক আছে চলো 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 একটু দেখে আইডো চুপচাপ বসে থাকবা রান্না বাড়া কিছু করবা না কেন আমি না রানলে তোমাকে পেটে ভাত যাইব না তুমি না রানলে কেমনে বকো তোমার হাতে রান্না ছাড়া আমি কোনোদিন ভাত খাইছি হয়েছে খাও নাই আমি যদি মইরা যাই খাওয়ান লাগবো না এই সমস্ত কুলক্ষণা কথা কইও না তুমি মর বাকির লিগা যাও সোনা লক্ষ্মী বাত রান্ধুগা আমার তো ঠেকা পড়ে নাই
পুলার ভরে আর তো সাফাই গেলে কে পুলার ভরে অন্য সবাই না হন সি 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 আমি তো লজ্জাই মরে যাই জেনে বৌরা স্বামীর পা আসল দে মুছাই দিব আর হেনে আমার পুলায় বোর জুতা নিয়ে ঘুরে সি 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 জুতা নিয়ে ঘুরে মানে জুতা নিয়ে ঘুরে মানে বুঝো না রাতে জুতা নিয়ে তারপর বোর পিছে পিছে ঘুরে আতে কে পগল তলাই নিয়ে ঘুরে সি মইরা যাই আচ্ছা ওসব বাদ দাও পোলাপাইন তো পোলাপাইন ওই কয়দিন কার মানুষ ক যাও রান্না করো যাও শুনো শাকিলের বাপ সবকিছু পোলাপান বলে উড়িয়ে দেওয়া যায় না এই ঘটনা যদি মানছে দেহে পাড়া প্রতিবেশী দেখলে মান সম্মান থাকবো ক পাড়া প্রতিবেশী কেমনে দেখবো পাড়া প্রতিবেশী আমার বাড়িতে আসে তুমি আচ্ছা ঠিক আছে আর কোন লাগবো না করতাছি কিন্তু আজকে শেষ এই বউ যদি তুমি ঠিক না করো আমি বাপের বাড়ি যামগা কয়ে গেলাম আমি এখন কি করব হঠাৎ তুহিন এসে আমার সব কিছু এলোমেলো করে দিল আমি তো শাকিলকে নিয়ে অনেক ভালোই আছি আমি শাকিলকে কষ্ট দিতে পারবো না আমি বরং এক কাজ করব তুহিনের সাথে দেখা করে তুহিনকে সব বলে দিব আর বলবো তুহিন যেন আমার সাথে কখনো সম্পর্ক রাখার চেষ্টা না করে তুমি সত্যি করে কত তোমার কি হয়েছে বললামই তো আমার কিছু হয় নাই তুমিও না এত উত্তেজিত কেন হও আমি ঠিক আছি তো না কিন্তু তোমার চেহারা তো অন্য কথা কইতেছে আমার মনে হইতেছে তুমি কোন একটা কিছু নিয়ে অনেক বড় টেনশন করতেছো আরে না না কি টেনশন করবো তুমি থাকতে আমার আবার কিসের টেনশন আচ্ছা ঠিক আছে তারপরেও তোমার চেহারা যে তো মলিন লাগতেছে ঠিক আছে তোমার জন্য আমি ফলমূল কিনে নিয়ে আসি খাইয়া তোমার চেহারাটা আবার টকটক হয়ে যাইব ঠিক আছে না ফল আনার দরকার নাই তুমি বরং এক কাজ করো বিকালের নাস্তা শেষ হয়ে গেছে তো তুমি বরং আজকে আসার সময় পাউরুটি আর কলা নিয়ে এসো আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখনই যাই যাইয়া কলার পাউরুটি নিয়ে আসি তোমার জন্য পাগল একটা ঠিক আছে যাও আচ্ছা ঠিক আছে যাক ও তেমন একটা কিছু বুঝে নাই আমি এক কাজ করি দেরি না করে আমিও যাই তুহিনের সাথে দেখা করে সব কিছু বইলা তারপর একবার চলে আসবো তুহিন কি বলবো তাড়াতাড়ি বলো দেখো তুই তুমি তো সবই জানো তোমার যে আমি কতটুকু ভালোবাসি সেটা খুব ভালো করে জানো তারপরও কেন যে এরকম হইলো আমি কিছুই বুঝতে পারতেছি না তুমি এই জায়গায় একটা ভুল বুঝতেছো আমারে তুমি ভাবতেছো আমি তোমার সাথে প্রতারণা করছি না আমি তোমার সাথে কোনো প্রকার প্রতারণা করি নাই আমি আসছিলাম একটা সমস্যার মধ্যে আর এই যে আমার বাইরে যাওয়া এটা কার জন্য জানি সম্পূর্ণটাই তোমার জন্য সে জায়গায় গেছি প্রতিষ্ঠিত হওয়ার জন্য তোমার নিয়ে যাতে আমি বাকি জীবনটা সুখে কাটাইতে পারি কিন্তু আমার কপালে সেটা নাই সুখ জিনিসটা আমার কপালে নাই সেই জায়গায় যাওয়ার পরে ভালো কাজ তো মধুরের কথা এমন একটা জায়গায় নিয়ে ফালাইছে আমি ঠিকঠাক মতো তোমার সাথে যোগাযোগ পর্যন্ত করতে পারি নাই আমার কাজ কাম দেয় নাই রাতের পর রাত দিনের পর দিন আমার অত্যাচার করে গেছে কারেন্টের শক পর্যন্ত দিছে তুহিন হ্যাঁ এত কিছু সহ্য করেছি কেন জানো শুধুমাত্র তোমার জন্য তারপরে যদি আমি কিছু টাকা ইনকাম করতে পারি তুমি ভালো থাকতে পারবে তুমি সুখে থাকতে পারবে শুধু সেই আশায় তুহিন তুমি আমার জন্য এত চিন্তা করেছো আমি কিভাবে সুখে থাকবো না থাকবো সব তুহিন আরে পাগলি আমার সব কিছু তো তোমাকেই ঘিরে আমার কি আলাদা কোনো চিন্তা আছে আমি তো চাইতাম তুমি আমার কাছে থাকবে ভালো থাকবে তার জন্য তো আমার টাকা পয়সার দরকার হবে আর এই আশা নিয়েই তো আমি বাইরে ছিলাম তুহিন সত্যি আমি অনেক বড় ভুল করছি তুহিন আমরা এক কাজ করি আমরা আমরা বরং পালিয়ে যাই তাছাড়া আর কোনো রাস্তা নাই আমিও তো এই কথাটাই বলতে চাইছিলাম কিন্তু বলতে পারি নাই কোনো সমস্যা নাই তোমার বিয়ে হয়েছে তাতে কি হয়েছে ভালোবাসা তো ভালোবাসার থাকে চলো চলো আমরা পালিয়ে যাই
শাকিল ভাই এত কলা বারুডি কে আর কোশ না তোর ভাবি খাইতে যাইছে কলা আর বারুডি যার কারণে দোকানে জিডি কলা বারুডি আছাল ব্যক্তি নিয়ে আইবছি তাহলে শাকিল ভাই আমার একটা কলা বারুডি দিয়া দাও কি কলা বারুডি দিমু সব কত আমার বন্নিকা নিয়ে যাইতেছে এখন তোর সাথে এত পেছাল বরানোর সময় নাই আমার আমি গেলাম গা এরকম বউ পাগল আমি জীবনে দেখি না আমার জন্য নাকি আমি মাত্র ঘরে থেকে এলাম কোন গ্রামে পাঠাইছো ক এই যে দেখো অলিকে কলা বারুটি নিয়ে আইছি খালি কলা বারুটি আনছিস কে আপেল কমলা আঙ্গুর বেদানা এগুলা কই এগুলা খাওয়াবি না বরে দেখ সব্বা মা কেমনে খুশা মেরে কথা কয় আচ্ছা তুমি এখন সত্য কথা কওছে আমার বড় উপরে পাঠাইছ খালি তো মারি দুষ্পি তুই যখন বাইরে গেলি তার একটু পর পরই তো বাইরে গেল বাইরে গেল মানে কোন বাইরে গেল কি জানি তুই যখন বাজারে গেলি তার একটু পর পরই তো বাইরে গেল এখন তুই তো বাড়ি গেল না কি কও তুমি আমি তো বাইরে এসে তাও এক দেড় ঘন্টার উপরে হয়ে গেছে তাহলে তাহলে আজ তুই কোনে গেল শাকিল ভাই কথা কইবার আইছিলাম কি কথা ভাবি রে দেখলাম মুন্নির খালা তো ভাইয়ের সাথে মোটরসাইকেল করে যেন কই গেল কি মুন্নির খালা তো ভাইয়ের লগে শাকিল ভাই তুমি এখন কি মনে করবা জানি না তবে শুনছি বিয়ার আগে নাকি ভাবির সাথে মুন্নির খালা তো ভাইয়ের সম্পর্ক আছে তুই এটা কি শুনাইলি আমি এটা বিশ্বাস করি না মা মা তুমি তো জানো তুমি তো সবই দেখছো আমি আমি অথৈ কত ভালোবাসি আব্বা আব্বা তুমি কও আমি আমি আমার নিজের থেকে বেশি ভালোবাসতে আমি অতই রে সে সে অত আমার ছেড়ে যাইতে পারে না আব্বা আব্বা তুমি আমার কও আমার একটু কও যে অত আমার ছেড়ে যায় নাই মা মা তুমি কও না আমারে অত আমার ছেড়ে যাইতে পারে না আমি জানি এত ভালোবাসছি সে সে আমার ধোকা দিল আমি আমি এটা কেমনে মাইনা নেব তুই কান্দিস না বাবা তোর আমি দেখে পাঁচটা বিয়ে করামু তুই কান্দিস কি তুই বেটা মানুষ না বেটা মানুষ কান্দন মানায় না বাবা কান্দিস না তুমি হয়তো আমার আবার বিয়ে করাবা কিন্তু আমি তারা তৈরি পাবো না